ತದ್ದು ಸಹೋದರಿ ಅರವಿಂದದ ಔಷಧದಿಂದ আমি তো এই নিবন্ধটি এখানে এসে পড়লাম সর্বভাই পড়লেন সাথে সাথে আমি এখানে রাজনৈতিক বক্তব্য এবং অর্থনৈতিক বক্তব্য যা দেওয়া হয় সেটার দিকে মত পোষণ করার তবু এখানে দুই পৃষ্ঠা এবং তিন পৃষ্ঠাতে অর্থনীতির উপর কয়েকটা কথা আছে ছয় নম্বর পেরা সাত নম্বর পেরা দশ নম্বর পেরা তো এই দুই পেরার একটা মূল বস্তু বিষয়বস্তু হচ্ছে আমাদের জর্জ শেষ সত্যি কথা আমরা ছোটবেলায় যে বাংলাদেশ দেখেছি তৎকালীন পূর্ব পাকিস্তান আর আজকে 2024 বাংলাদেশ সম্পূর্ণ একটা নতুন অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনীতিভাবে তো গ্রামের চিত্র যা ছিল তা কেন যেত না গায়ে কাপড় নেই পায়ে জুতা নেই বাড়ি হচ্ছে ছনের ঘর এটা অশুভ অবস্থা এখন মনে হয় এখন তো এত গভীরভাবে দেখার সুযোগ ছিল তো মঙ্গা উত্তরবঙ্গের মঙ্গা রংপুর অঞ্চলে এটা প্রতি বছরের ঘটনা আছে এমনকি স্বাধীনতোত্তর বাংলাদেশে 1974 সালে একটা বড় রকমের দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল এগুলো তো বলি না কারণ সেই ঘটনাটা ঘটেছিল আমেরিকানদের একটা সেই তুলনায় আজকে যদি দেখি আমরা এই কথা বলতেই হবে যে মানুষ না খেয়ে আছে এটা বোধ হয় প্রত্যেকের পরনে কাপড় আছে গেঞ্জি ফেলো আছে পায়ে জুতা আছে খাদ্যে অসম্ভব একটা অর্জন খাদ্য কৃষি এটা আমাদের কৃষকরা সরকারের কোনো সাহায্য সহযোগিতা বাদেই কিন্তু কাজটা করছে তাদের দায়িত্বটা কৃষকরা সঠিকভাবে পালন করছে আগেও করেছে এখনো সে জিনিসপত্র মূল্য পায় না তারপর উৎপাদন কৃষিকাজ অলাভজনক একটা একটা ব্যবসা তারপরও সে নিজের প্রয়োজনে দেশবাসীকে বাঁচানোর জন্য তার অবদানের কোনো স্বীকৃতি কিন্তু সেভাবে আমাদের সে যে কাজটা করলো স্বাধীনতার পরে খাদ্যশস্য উৎপাদন প্রায় 5 গুণ বৃদ্ধি করেছে এখানে 1,00,000,000 টনের মতো খাদ্যশস্য উৎপাদন হতো সেটা প্রায় 5 কোটি টন অথচ লোক সঙ্গে কিন্তু 7,500 থেকে আমরা হয়েছি 17 2,500 আর 5 গুণ যার ফলে মানুষ খাদ্য পাচ্ছে চালের কোনো অভাব একটা গোবর আছে খাদ্যে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ এটা আমরা বলি লিখি কারণ 60 থেকে 70 লাখ টন প্রতি বছর গম আসে এটা খাদ্যাভ্যাস পরিবর্তনের আমাদের এখন গম লাগে বেশি আটা ময়দা প্রচুর লাগে এটা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য একটা বড় যোজনা ভীষণ বড় এই যে ইউক্রেন যুদ্ধ যেখান থেকে গমটা আমাদের আসতো ইউক্রেন এবং রাশিয়া থেকে এটা কিন্তু একটা একটা দুর্ভিক্ষ পর্যায়ে আমরা চলে যেতে পারতাম শাক সবজি মাছ মাংস ফলমূল এগুলো যদি যে হিসাব আমরা পাই সরকারের কাছ থেকে প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় সরকার একটা বড়ই পুল যেটাকে আমরা বলি আমাদের এখন এই মুহূর্তে কত রকমের বড়ই কত রকমের প্রশ্ন পাওয়ার সাথে প্রশ্ন হচ্ছে কিনে খাওয়ার 1 কেজি বড়ির দাম এখন 120 টাকা একটা রিক্সাওয়ালার পক্ষে 120 টাকা কেজি বড়ি কিনে খাওয়া তার মাছ
গরুর মাংস দিয়ে দেয় 700 টাকা কেজি। এটা দুদিন আগে দেখলাম যে 250 করে বিক্রি করছে গরুর দেখে, সেটাও তুলনা পারে না। প্রচুর উৎপাদন হয়েছে সব ক্ষেত্রে কৃষি, কিন্তু এটার মূল্যস্তর এমন একটা পর্যায়ে গেছে যে এই মূল্যস্তরটা কিন্তু আমি বর্তমানের মূল্যস্তরের কথা বলছি, আস্তে আস্তে যে জায়গায় গেছে সেখানে সাধারণ মানুষের ধরতে বোঝা যায়। এমনকি যেমন একটা উন্নতি বোঝাই বলি, আগে আমরা ছোটোবেলায় দেখেছি যে একজন একজন শ্রমিক সে যে রোজগার করত 2 কেজি 3-4 কেজি চাল খরচ, এখন কিন্তু 60 টাকা দরে যদি আমি হিসাব করি একজন রিক্সাওয়ালা এই 10 কেজি চালের সবার মজুরি পায়, কিন্তু তারপরও কিন্তু সুবিধা চলে, কারণ মজুরির সাথে আমাদের আয় যেটা বৃদ্ধি সেটা প্রতিদিন দিতে এই গ্যাপটা এরকম বড় প্রতি বছর, আর মূল্যস্ফীতি ঘটে 10%, আর ওয়েজেস বাড়ে আমার তো 5%। এই যে গ্যাপটা গত 50 বছরে 53 বছরে এই গ্যাপ হতে 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 তাদের উপায় বললো যে বৈষম্য মাপি আমরা যেটাকে গিনি কোভিশন বলি এটা 5-এর উপরে সবাই কিন্তু আমরা আতঙ্কিত, সরল হয়ে পর্যন্ত এটা আশঙ্কাজনক পর্যায়ে চলে যাচ্ছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুঃখে কষ্ট হলো একটা কথা বলে উঠেছেন 2-3 দিন আগে যে আমাদের উন্নতির দরকার, যতটুকু হয়েছে এটুকু রক্ষা করা স্বাগতিক দেয়। উনি দুর্ভিক্ষের কথা কিন্তু করে বলেন যে সাবধান, উনি এটাও বলছেন যে আমার পক্ষে সাবসিডি দেওয়া সম্ভব নয়। উনি কিন্তু আকারে ইঙ্গিতে প্রতিনিয়ত কথাগুলো বলে যাচ্ছে, তো এটা মাননীয় প্রধানমন্ত্রীর মুখের কথা, কারণ এই যে সরল বলছে যে বড় বড় অবকাঠামো 1 টাকার কাজ 3 টাকা দিয়ে আমরা করছি, 3 টাকা কম পরিকল্পনা মন্ত্রী কয়েকবার বলছেন, অর্থমন্ত্রী কয়েকবার বলছেন, এরকম করতে করতে